আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা হলো আমি রান্নাঘর থেকে শুরু করলাম, যেহেতু আমি নতুন রান্নাঘরে রান্না করতেছি। আর এখানে হলো কাকা কাকিও বেড়াইতে আসছে, তো মা ওই পাশে বসে ভাত খাইতেছে, আর বড় আপাও আসছে আজকে। তো যাই হোক, আজকে যেহেতু নতুন চুলার পারে রান্না করছি, মোটামুটিভাবে আমার ঘরে মেহমান আছে, আর আপাদের জন্য কাকির জন্য মানে বিকেলবেলা শাক টোকানো হয়েছে, তারা চলে যাবে তাদের জন্য। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আমাদের পাশে থাকবেন সবসময়। আপনাদের ভালোবাসা ও সাপোর্টেই কিন্তু আমরা আছি আর থাকবো। তো আমার আবুতালার শরীর হলো খুবই অসুস্থ, তো সকাল থেকে এই ভিডিওটা শুরু করা হয়েছে, তো অবশ্য দেখেন আর এনজয় করুন। ওয়ালাইকুম আসসালাম। পড়া শেষ বাবা? বাইরে রোদ উঠছে বাবা? আমি আর আমার বাবা হলো শুয়ে রয়েছি, আর মেয়ে হলো আয়েশা সালাম দিল ওর কি, সকালবেলায় মসজিদে পাঠাই দিছিলাম। আর মানে আমি আর আবুতালাই উঠি নাই, আবুতালার প্রচণ্ড পরিমাণে জ্বর, তো ওদের রেখে হলো কালকে আমি বাজারে গেছিলাম। আর ওর মানে চাচার সাথে হলো নদীতে গোসল করতে গেছিল, এর নদীতে গোসল করে আয়েশা প্রচণ্ড পরিমাণে জ্বর আনছে। বাবা সকালবেলা মসজিদে যেতে পারে নাই, ছেলেটা আমার কয়েকদিন যাবত মসজিদে যায়, ও আজকে তাও যেতে পারে নাই। কি মা, ক্ষুধা লাগছে? কি কি বাবা কি? তো ঠিক আছে, রাত্রে আমি ঘুমাইতে পারিনি, ওর জ্বর যখন থাকে তখন হলো মানে সারা রাত বিরক্ত করে, আর ও আর ছাড়তে পারে নাই, মানে নিঃশ্বাস নিতে পারে নাই, নাক দিয়ে জন্য জাগনা রয়েছে, তো ওর জন্য আমিও ঘুমাইতে পারিনি। রাত 2টা বাজে জাগছি, আবার ফজরের নামাজ পড়ে তারপর ওগুলো ঘুমাইছি। তো ছেলেকে আজকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, কারণ ওর প্রচণ্ড পরিমাণে জ্বর। তুমি এত ঠান্ডা হয়ে গেছো বা? ইস রে, এই যে আমি হলো সকালবেলা রান্না বসাবো, আর আজকে যেহেতু নতুন চুলার পারে, তো আজকে রান্না করতে গিয়ে মনে হয় যে একটু কষ্টই হবে, কারণ প্রথম জাল জ্বলাইলে চুলায় খুব ইয়ে হয়। আর চুলাটা তো অনেক দিন ধরে বানাইছি দেখছেন, কিন্তু মানে লেপলাম পরশু দিন, তারপরে আর রান্না করা হয়নি, একটু শুকাইতে দিছি। মাশাল্লাহ আমার এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, এই জন্য হলো তাড়াতাড়ি শুকাইছে, যদি রোদ কম থাকতো তো এত তাড়াতাড়ি শুকাইতো না। দেখালাম মনে রে, শুকাইতো না, তো শুকাই গেছে। আর এখন হলো আমি রান্না বসাই দিব, আর গ্যাস থেকে আইলো আগুন নিয়ে আসলাম, ম্যাচ খুঁজা পাইতেছিলাম না, তো রান্না করার জন্য চলে আসলাম। আর আজকে রান্না করব হলো আপনার, ভাবছি যে কয়েক পদের ভাজি রান্না করব, কিন্তু দেখা যাইতেছে কি মানে একটা ঝোল না হলে হয় না, তো রান্না করছি আপনাদের সাথে। অবশ্য যখন ভয়েসটা দিতেছিলাম তখন পরেই ভয়েসটা দিতেছিলাম, তো যদি আজকে তরকারি রান্না না করতাম, দেখা যায় আমার এই রান্না ভাতের উপরে মোটামুটিভাবে 3-4 জন মেজবান হয়ে গেছে। তারপরে মাকে দিলাম, আবারও মানে ভাসুরের ঘরে দিলাম, তো মানে যা তরকারি রান্না করছি তা দিয়ে আমাদের খেয়ে সবাইকে দেওয়া হয়ে গেছে। তো প্রথম রান্না করলাম, রান্নায় ইনশাল্লাহ অনেকটাই বরকত হয়ে গেছে। এই যে এতটুক পাতিলা ভাত দেখতেছেন, এই পাতিলার ভাত আমি খাইছি, মেয়ে খাইছে, আমার বড় আপা খাইছে, চাচা খাইছে, চাচি খাইছে, তারপরও যা ভাত আছে তাও রাত্রে 2 জন খেতে পারবে। তো মাশাল্লাহ ভাতে খুবই বরকত হয়েছে। আমি যখন আপনাদের ভয়েস দিতেছিলাম তখন ভাবতেছিলাম যে এতটুক পাতিলার ভাত কত মানুষ খাইলাম, তারপরও রয়ে গেছে। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। সকাল
গ্রামে আসি ও বাইতাস চালার কুড়া খাবো থাকে এইটা কি গাছ বেশি হালাই দিছি গোড়া নিয়েছিলাম মামা এসেছিল দোকানে
শনিবার বাইতে শনিবার করলেও তো টাকাটা ই করে দিত না, আর এই জিনিসটা জানাইছে না আগে। হ্যাঁ মিটা তো ডিম সিদ্ধ দাদি তুই খাইতো খাইবা বাবা ডিম খাইবা কিছু না খেলে কেমন হবে বাবা একটা ডিম সিদ্ধ ডিম খাওয়া মজা লাগবো না যদি সিদ্ধ ডিম খাও আজকাল কিছু না খেলে তো দোকানে কিছু খাইবা অন্য দিন দোকানে কিছু খাইবে না
আমি হলো এখানে ভাজি করলাম, দেখি দেখি সরু 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 বুঝি বুঝি আবার তোমার টুকুরে নন যাও খালাই ঘুরে আইব যাও তানহার বিষয় নি হবে কালকে কিনে এনে দিছে এই সেট দাদান ওই সেট দাদা